নানা কারণে একজন শিক্ষার্থী ও তার পরিবারকে অনেক প্রতিকূল পরিবেশ পেছনে ফেলে বুয়েট পর্যন্ত পৌঁছাতে হয়। মধ্যবিত্ত পরিবারের সন্তান ফারদিন নূর পরশ অনেক চড়াই উতরায় পেরিয়ে বুয়েট পর্যন্ত পৌঁছেছিল। দেশের মুখ উজ্জ্বল করার জন্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা ছিল ফারদিনের, তবে তার আগেই তার জীবন প্রদীপ নিভিয়ে দিল কে? ফারদিন নূর পরশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। 5 নভেম্বর 2022 তারিখে পরীক্ষা ছিল ক্যাম্পাসে। সেই লক্ষ্যে 4 নভেম্বর শুক্রবার বিকেলে বাসা থেকে বের হন পরশ। 5ই নভেম্বর বুয়েটে নিজ বিভাগের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল তার। সেদিনের আগে অবশ্য পরশ ও তার পরিবার সম্পর্কে জানার প্রয়োজনীয়তা ছিল না কারোই। কোথায় কোন পরিবেশে থাকেন পরশ ও তার পরিবার সদস্যরা? রাজধানীর কয়েকটি প্রবেশপথের একটি যাত্রাবাড়ি, সেই পথ পার হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ডেমরা এলাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের পথে ক্রাইম ওয়াচ টিম। প্রধান সড়ক থেকে 1 কিলোমিটারেরও বেশি দূরত্ব পেরিয়ে পরশের বাসা। পথেই আমরা পেয়ে গেলাম পরশের বাবা কাজী নুরউদ্দিনকে। পায়ে হেঁটে অনেক দূর পেরিয়ে গলির ভেতরে পরশদের বাসা। 6তলা বাড়ির 5ম তলায় মাত্র 2টি রুমের বাসা নুরউদ্দিনের। এই বাসাতেই 3 ছেলে আর স্ত্রীকে নিয়ে থাকেন তিনি। পেশাগত জীবনের শুরুতে ভোরের কাগজ, প্রথম আলো ও যুগান্তর সহ কয়েকটি প্রতিষ্ঠানে আইটি বিভাগে কাজ করেছেন নুরউদ্দিন। নিজে কিছু করবেন এমন স্বাধীন চিন্তা থেকে চাকুরি ছেড়ে দেন তিনি। বিজনেস ম্যাগাজিন দ্য রিভারাইনের সম্পাদক ও প্রকাশক নুরউদ্দিন। অর্থনৈতিক টানাপোড়েনের কারণে ঢাকার শেষ প্রান্তে ভাড়া কম এমন বাসা নেন নুরউদ্দিন। বাবা হিসেবে শুরু হয় না, আমি ব্যর্থ। সন্তানকে যেভাবে লালন পালন করতে হয়, যতটা সামর্থ্য দিয়ে লালন পালন করতে হয়, যতটা আগলে রাখতে হয় ততটা সময় আমি দিতে পারি। আমি আমার ছেলেটাকে প্রতিপালন করার ক্ষেত্রে আমি টাকা পয়সা বা তাকে যেভাবে রাখার কথা সেক্ষেত্রে আমি ব্যর্থ হয়েছি। যতটা গাইড করতে এই ছেলেটাকে গাইড করার প্রয়োজনও পড়েনি। আমার ব্যর্থতার জায়গায় আর্থিকভাবে সচ্ছলতায় আর একটু ভালো, এখানে যদি আমি আর একটু ভালো করতে পারতাম সে হয়তো আরও জায়গাতে যেতে পারতো। আমার কষ্টের জায়গাটা কিন্তু এখনও ওখানে। ফারদিন স্কুল শিক্ষার্থী থাকা অবস্থায় টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতো, তারপর কলেজ এবং বুয়েটে ভর্তির পরও টিউশনি করে নিজের ও ছোট দুই ভাইয়ের লেখাপড়ায় সহযোগিতা করত পরশ। বইপোকা ফারদিন বিতার্কিক হিসেবেও ছিল তুখোর। ছোটবেলা থেকেই তার পড়ালেখার প্রতি বেশি আগ্রহ ছিল, প্লাস বইপোকা। আমার যে বইগুলো এখানে দেখতেছেন প্রত্যেকটা বই তার ইউজ হয়ে গেছে কয়েকবার, একবার না, এবং এর আগে অনেক বই সে শেষ করছে যা আমি বলতে পারবো না। সে উদ্ভাসে কিন্তু খুব নাম করা একজন টিচার হিসেবে পরিচিতি পেয়ে গেছে। তারপরে সে টিউশন করাতো, এতে করে সে যে ইনকামগুলো করতো তা দিয়ে সে নিজের পড়াশোনা খরচ এবং দুই ভাইকে সাপোর্ট দেওয়া। ইনার স্পিরিট যদি না থাকে, ভিতরে যদি জেদ না থাকে বড় হওয়ার, তাহলে কিন্তু কেউ এরকম করতে পারে না। তার ভিতরে সেই জেদটা ছিল। বুয়েট ক্যাম্পাস, কোচিং ক্লাস আর টিউশনি ছাড়া বাসায় সময় কাটাতো পরশ। এর বাইরে আড্ডা দেওয়ার মতো সময় ছিল না ফারদিনের। বুয়েট হলে সিট থাকলেও বাসায় পরিবারের সাথে থাকতো পরশ। পরীক্ষার আগে কখনো কখনো 2-1 দিন হলে থাকতো সহপাঠীদের সাথে গ্রুপ স্টাডি করতে। 5 নভেম্বর পরীক্ষা ছিল ফারদিনের, তাই 4 নভেম্বর হলে থাকার কথা বলে দুপুরের পর বাসা থেকে বের হয় সে। আমার রান্না শেষ হয়ে আসার পর আমি এখানে এই টেবিলটাতে চেয়ারে
বসে আমিও ল্যাপটপ ইউজ করলাম, আরও এখান দিয়ে আর কি বেরোচ্ছে আর বলতেছে, আমি বলতেছি বাবা তুমি কখন আসবা, বলতেছে আম্মু আমার তো শনিবারে কুইজ পরীক্ষা আছে আর আমার রাত্রে একটু হলে থাকা লাগবে বন্ধুদের সাথে টেকনিক্যালি কিছু জিনিস দেখার জন্য। তা আমি কালকে শনিবারে পরীক্ষা শেষ করে শনিবারের দিন বিকালে আসব। ওই রাতে ঘুমানোর আগে ছেলের সাথে কথা বলার চেষ্টা করেন ফারহানা ইয়াসমিন, কিন্তু ফোন ধরেনি পরশ। পরে আবার পরশ ফোন করার পর ধরতে পারেননি তার মা। আমার কাছে তার লাস্ট কল এসেছিল 11:22 না হোক 23 হবে, এক দুই মিনিট আগে পড়ে। আমি আমার ওই রুমের জানালা দিয়ে দেখতেছি আমার আব্বা এদিক দিয়ে গেল, এটাই আমার শেষ দেখাচ্ছি। পরের দিন শনিবার পরীক্ষায় অংশ নেয়নি ফারদিন, তার খোঁজে সহপাঠী ও শিক্ষকরা। ফোন আসে ফারদিনের পরিবারের কাছে। বাসায় কল দিয়েছে ওর বন্ধুরা, প্রথমত ওরা খোঁজাখুঁজি করেছে, ডিপার্টমেন্টের টিচাররা খোঁজাখুঁজি যে ফারদিন পরীক্ষার হলে না এটা তো হয় না, ওরা সব খোঁজাখুঁজি শেষে আমাদের বাসায় কল দিচ্ছে। বাসায় কল দিয়ে যখন এটা শুনেছে তারপর আমার এখান থেকে নাম্বার নিয়ে আমাকে কল দিয়েছে। কাজী নুরুদ্দিন জানতে পারেন বুশরাকে নিয়ে ধানমন্ডিতে একটি রেস্টুরেন্টে আড্ডা দেয় তার ছেলে। 4 নভেম্বর রাত 10টার দিকে বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে রিক্সাযোগে রামপুরায় নামিয়ে দেয় পরশ। সেই দৃশ্য ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে। ছেলেকে খোঁজে বের করার জন্য রামপুরা থানায় সাধারণ ডায়েরি করেন ফারদিনের বাবা। যে ছেলে বাসায় সব সময় বলে কয়ে যায় আমাকে বলা কওয়া ছাড়া সে বাইরে শুনলেন না, সেই ছেলে এইভাবে থাকবে না, এই নোটিস না করে এভাবে থাকবে না, এটা তো সুতরাং আমার জিডি করতে যাওয়ার আমাদের বিলম্ব করতে হয়। যখন এটা পেয়েছি এরপর কিছু যে খোঁজাখুঁজি করে কী হলো যে আমি তো রামপুরা থানায় জিডি করলাম। ওর আব্বু শনিবার দিনে ওই রাত্রেই রেস্টুরেন্টে গিয়েলো ধানমিড়িতে এবং ফুটেছে দেখলো যে না ও মেয়েটার সাথে সে ছিল এবং খেয়েছে। আর মেয়েটা বলছে যে রামপুরা আমার সাথে ছিল লাস্টে, ওখানে আমাকে নেমে নামাইছে আর কি। এটার ভিত্তিতে আর কি ও রামপুরা থানাতে জিডি করা হয়।